কিছুদিন আগে বন্য হাতির দলটি শ্রীবর্দী উপজেলার এই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে হাতির দলটি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়েছে বন্য হাতি তীব্র রোদ ও লোকালয়ে থাকতে অতটা অভ্যস্ত না হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আশ্রয় নেয় পাহাড়ের ছায়া ঘেরা চোড়ায় তবে বিকেলের পর থেকে খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে আসে মানুষের ফসলি জমিতে তাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে সবজি বাগান ও ধান ক্ষেত রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসী হাতিগুলান এদিকে যেন না আসতে পারে ফসলের ক্ষতি করতে যেন না পারে এই জন্য সাধারণ এলাকার লোকজন আগুন জ্বালায়া এটা পাহাড়া দিচ্ছে জেনারেটারের ব্যবস্থা করে আর্থিং এর ব্যবস্থা করি কইরা মনে করেন ওই আর্থিং এর দিলে আর্থিং এর কাছাকাছি এসে হাতিটা দাঁড়ায় যা আর আসে না কয়েকদিনে বন্য হাতির দল ভেঙেছে বন বিভাগের রোপণকৃত বিভিন্ন চারা গাছ নষ্ট করেছে কৃষকের ধান খেত ও সবজি বাগান সবজি খাইছে হলুদ খাইছে বিকাল পাঁচটার পরে কি ওই জঙ্গলে থেকে খোলা জায়গায় আসে পরে মানুষজনের ফসল আবাদীর জমিগুলো নষ্ট করে হাতিকে আঘাত করবেন না হাতিকে তাড়াবেন না উত্তপ্ত করবেন না আর রাগান্বিত করবেন যদি হাতিকে রাগান্বিত করেন তাহলে হয়তো হাতি একটা মানুষকে মেরে ফেলতে পারে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মতে বন কেটে উজাড় করায় লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে এই বন্য প্রাণী হাতি ইচ্ছে করে কিন্তু আপনার লোকালয়ে আসে ওরা যখন ওইখানে বাধা সৃষ্টি করে খাবার জন্য খাবার খাবার বাধা সৃষ্টি করে তখনই হাতি লোকালয়ে চলে আসে সরকারি তথ্য মতে গত 30 বছরে শেরপুরে বন্য হাতির আক্রমণে 100 শতাধিক মানুষ প্রাণ হারায় সাদিকুর রহমান সময় সংবাদ শ্রীবর্দী শেরপুর